খাবারের পাত্রে বিষ, গ্রামে গৃহপালিত প্রাণীর মৃত্যু মিছিল। রাতের অন্ধকারে কে বা কারা গ্রামের প্রতিটা বাড়ির গবাদি পশুর খাদ্য এবং জলের পাত্রে বিষ মিশিয়ে দিয়েছে। তার পরিণতিতে শুক্রবার সকাল থেকে গ্রামে গৃহপালিত পশুর মৃত্যু মিছিল। যত্রতত্র ছড়িয়ে রয়েছে কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগির মৃতদেহ। মর্মান্তিক ঘটনা উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার বিথরি গ্রাম পঞ্চায়েতের গাজীপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপাড়ার বাসিন্দারা মূলত কৃষিজীবী। প্রায় সব পরিবারেই কম বেশি গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর ইত্যাদি গৃহপালিত প্রাণী রয়েছে। শুক্রবার সকাল থেকে দেখা যায় বেশ কয়েকটি কুকুর রাস্তার ওপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। মৃত্যু হয়েছে বেশ কিছু গরু, বাছুর, এমনকি ছাগলেরও। স্থানীয় বাসিন্দারা বলছেন, মুখ থেকে গ্যাজলা বেরোনোর পরই ওই প্রাণীগুলোর মৃত্যু হয়েছে। তা থেকেই তাদের অনুমান, গবাদি পশুর খাবারের পাত্রে কেউ কিছু কীটনাশক মিশিয়ে দিয়েছে। গরু, বাছুর, কুকুর, হাঁস, মুরগি মিলিয়ে প্রায় 20টি গৃহপালিত প্রাণীর মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন। খবর দেওয়া হয়েছে স্থানীয় প্রাণী বন্ধুকেও। পুলিশ গ্রামে ঘটনার তদন্তে এসেছে। গৃহপালিত প্রাণীর খাবারের পাত্রগুলির মধ্যে পড়ে থাকা নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ঘটনার নেপথ্যে শুধু গৃহপালিত প্রাণীগুলোকে মেরে ফেলা নাকি অন্য কোনো উদ্দেশ্য, তা নিয়ে পুলিশ তদন্ত করছে। গরু, চারটে গরু খুব খারাপ অবস্থা, দুটো ছাগল মারা গেছে, বাচ্চা আছে, আর তিনটে ছাগলও এখনো খুব খারাপ অবস্থা। আর সবার ভাতের হাড়িতে যদি আমরা না দেখতে পেতাম, তাহলে সবাই হয়তো ভাত খেতো, খেলে কি হতো সে আল্লাহ জানেন কি হতো। কিন্তু আমরা দেখতে পেয়েছি, এটাই বড় কথা। কিন্তু প্রত্যেকের বাড়ি, রান্নাঘরে, ভাতের হাড়ি, তরকার হাড়ি, যা যা ছিল সবেতে ফিরোটান পাওয়া গেছে। আর আটার ভিতরে কুলিপিটি মতন করেছে, আটাটা করে তার ভিতরে ফিরোটান দিয়ে সব দরজায় দরজায় ফেলা, রান্নাঘরের ভিতরে ফেলা, সব জায়গায় ফেলা আছে। সবার একটা তরাস মতো আছে, সবাই ভয়ে ভয়ে আছে যে এরপরেও যদি আরও কিছু হয়, এমনও তো হতে পারে যে এরপরে এসে ঘরের ভিতরে এসে লোক তো মারতে পারে, তাও তো আমরা জানতে পারবো না। আজকে ফিরুটান দিয়েছে, কালকে তো আরও কিছু ভয়ানক কিছু হতে পারে। সে যত বড়ই শত্রু হোক না কেন, এইভাবে একটা পাড়া, এখানে বলা যায় কয়েকশো মানে মানুষ, আর পরিবার 10 থেকে 12টা, তাদের বাড়িতে রাত্রিবেলা এসে গোপনে কারো বাড়িতে ফিরুটান দেওয়া, কারো হাড়িতে দেওয়া, কারোর তরকারি রেতে দেওয়া, কারো গরুর নাদায় দেওয়া, যে বিচুলি খায় সে বিচুলিতে দেওয়া, এবং সবচেয়েতে আশ্চর্যজনক যে আটার ভিতরে ফেরুডান ঢুকিয়ে দিয়ে সেটাকে ছড়িয়ে দেওয়া, এমনকি মানে কুকুরগুলো পর্যন্ত রেহাই পায়নি, তারাও মারা গেছে, ছাগল মারা গেছে কয়েকটা, কয়েকটা গরু ধুকছে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত রাত্রে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি গ্রামবাসীরা, দিয়ে কী কী সম্ভব, কলের টিউবওয়েলের ভেতরে পর্যন্ত হচ্ছে ফিরুডান দিয়েছে। সবচেয়েতে আশ্চর্যজনক যে মানুষের সঙ্গে মানুষের শত্রুতা হতে পারে, আমরা সমাজে বসবাস করি, হয় না তা তো নয়, কিন্তু সে একজন কি দুজন হতে পারে, তো একটা পাড়া, এক 10 থেকে 12টা পরিবার, প্রত্যেকের বাড়িতে একই জিনিস করলো, এটা কোনো মানুষই করতে পারে কিনা আমাদের জানা নেই। এদিকে প্রাণীবন্ধু অনেক দেরি করে গ্রামে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা প্রাণীবন্ধুকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। আমাদের এখানে যে প্রাণীবন্ধু আছে শম্ভু ঘোষ, তাকে বলা হয়েছিল, তো সে নাকি বলেছে যে যাও আমি 1 ঘন্টা বাদে আসি। তারপরে এখানে আসার পরে আমরা যখন ফোন করি, তখন আমাদেরকে আপনার ব্লকের যে ডাক্তার তার নাম্বার দিচ্ছে, বলছে এই নাম্বারে আপনারা ফোন করুন। সেটা আমরা দেখবো অবশ্যই, যে একজন ডাক্তার হিসাবে, প্রাণীবন্ধু হিসাবে কি করে বলতে পারে যে এরকমভাবে যে আপনারা যোগাযোগ করুন ডিরেক্ট, আমরা অবশ্যই বিএলডিওকে বলবো। আপনি একটাও দেখেননি, আমার কাছে ওয়ান ক্যামেরা আছে, আপনি একটাও দেখেননি, আপনি একটা দেখে চলে আসছেন। ছাগল মরে গেছে দেখে আসছি, তারপর বললাম একে ওষুধ দেবো, তা বললাম মারা যাওয়ার পরে গেছে। আপনি মারা যাওয়ার পরে গেছেন, আপনার আগে বলেছে, আপনি আগে আছে।